First things first, I'ma say all the words inside my head. I'm fired up and tired of the way that things have been. Oh, ooh, the way that things have been. Oh, ooh. Second thing, second, don't you tell me what you think that I... One day, তোমরা যদি 500 টাকা রিচার্জ করো তো সেখানে না তোমরা একদিন খেলতে পাবে আর 500 টাকা কয়েন পাবে আর সেই কয়েনগুলো হিসেবে তোমরা গেমটা খেলে নিতে পারবে কিন্তু সেটা ভ্যালিডিটি মাত্র 1 ডে Hello sweethearts, good evening, welcome and welcome back to my channel. It's me, your Amita, and also welcome to my new exciting vlog guys. So আজকে সন্ধ্যেবেলাতে আমরা চলে এসেছি মালদায় নতুন ওপেন হওয়া একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট না, এটা একটা গেমিং জোন বলতে পারো। হ্যাঁ, মালদাতে এবার প্রথমবার যেটা চলে এসছে টিআরপি জোন, যেটা হচ্ছে একটা গেমিং পার্লার। তো এই পার্লারটা হচ্ছে একদম বাইপাসে, দেখতেই পাচ্ছ আমরা একদম টিআরপি জোনের সামনেই আছি। আর এই ওপরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টিআরপি জোন। তো আজকে আমরা এর ভেতরে যাব, এখানকার কী কী গেমিং সব কিছু আছে সব কিছুই ট্রাই করব, কী কী অ্যাভেলেবল আছে। মানে মালদাতে এই প্রথমবার গেমিং জোন, মানে বাচ্চাদের জন্য খুব সহজ, শুধুমাত্র বাচ্চা নয় বড়দের জন্যও অনেক সুযোগ সুবিধা রয়েছে। তো চলো তাহলে যাব আজকে টিআরপি জোনে আর দেখে নেবো এখানে কী কী অ্যাভেলেবেল আছে। তো চলো তাহলে যাওয়া যাক। তো চলো তাহলে অ্যাট ফার্স্ট তোমাদের এখানে অ্যাম্বিয়েন্সটা আমি দেখিয়ে দিই। তো
সেটার সাথে এই কার্ডের বড়দের কার্ডের কোনো রিলেশন নেই, এটা পুরোপুরি বাচ্চাদের সেশনটা পুরোপুরি আলাদা। আর তাছাড়াও কী কী রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা, তো তোমরা দেখে নাও। তো চলো আজকে আমরা যে যে গেমিং খেলবো সেগুলোও তোমরা দেখতে পাবে, আর পুরো ডিটেলসটাও তোমরা পাবে, চলো দেখে নিই। এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ রেস্টুরেন্ট সেকশনটা, আর রেস্টুরেন্ট সেকশনটা এই যে পুরোটা এরিয়া জুড়ে এটা হচ্ছে রেস্টুরেন্ট সেকশনটা। এখানে কী কী ফুড অ্যাভেলেবল আছে ফুডের ব্যাপারেও ডিসকাস করবো, আর আমার অ্যাম্বিয়েন্সটা তো খুব ভালো লেগেছে, খাওয়া দাওয়া কেমন সেটা তো পরে ডিসকাস করছি তোমাদের সাথে। ওকে, সো আমরা এই যে গেমিং পার্লারের ভেতরটাতে এসেছি, আর এখানে দেখো গেমিংয়ের জন্য একদম খুব সুন্দর সুন্দর গেমিং আছে, মানে মালদাতে প্রথমবার গেমিং পার্লার হিসেবে এখানকার ডেকোরেশনটা যথেষ্ট সুন্দর, অনেক কিছু গেমিং অ্যাভেলেবেল আছে। আর হ্যাঁ, আজকে আমি কার সাথে এসেছি সেটা তোমাদেরকে বলে দিই, এই যে হ্যান্ডসাম, তোমরা এর আগে আমার ভিডিওতে দেখেছো, সো হাই বল একটু, হাই হাই হাই। তো আজকে আমরা অনেক গেম খেলবো, অনেক মজা করবো, কী কী গেম খেলবো সবই দেখতে পাবে, পুরো ডিটেলস পাবে, তো চলো। সো গাইজ, এখানে আমরা পেয়ে গেছি এখানকার মানে সব কিছুর ইনচার্জ যে যিনি রয়েছেন তার কাছ থেকে কিছু কিছু শুনে নিই আমি এখানে। তো এখানে এই গেমিংটা যে, তো আপনার কাছ থেকে জানতে চাই যে গেমিং যে পুরো এরিয়াটা, তো এখানে কেমন আছে? প্রতিটা গেমে নিজস্ব একটা পয়েন্ট বেশি হিসাবে আপনি খেলতে পারবেন অনেকগুলো গেম, এক একটা গেমের 2-2.5 মিনিট করে লিমিট আছে। আপনি যদি প্রতিটা গেমেতে যাতে অ্যাট্রাকটিভ হয় বাচ্চারা, সেই হিসাবে তো ফার্স্ট লেভেল পার করতে পারলে আবার নেক্সট লেভেল কোনো কার্ড লাগবে না, কিছু নয়, যত লেভেল পার করতে। হ্যাঁ, প্রতিটা গেমেতেই বেশিরভাগ গেমেতেই ওইভাবেই করা আছে যাতে মানুষ আকর্ষিত হয়ে বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এটা পুরোটা কিড সেকশন? এটা কিড সেকশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো গাইস, অ্যাট ফার্স্ট ট্রায়াল হিসেবে প্রথম দিন আমরা এই 500 টাকার কার্ডটা রিচার্জ করিয়ে নিচ্ছি। সো গাইস, এখানে তোমরা দেখতে পাচ্ছ পেমেন্টের বিল আমরা কিন্তু ফ্রিতে কিছুই করিনি, 500 টাকা রিচার্জ করেছি। তো চলো তাহলে গেমটা খেলি। সো গাইস, এখানে আমরা মানে ডিসিশন নিলাম যে অ্যাট ফার্স্ট আমরা এই ফোর হুইলার গেমটা খেলবো। আমাদের কাছে যে স্টাফ উনি সাজেস্ট করলেন যে ফোর হুইলারটা ফার্স্টে খেলতে, তো চলো তাহলে খেলে নিই। এই যে আছে আমাদের কাছে এটা কার্ড, জোরে জোরে আরো কাছে করে দিচ্ছি। আরে ভাই, খেল বহকী সবই জুবা হ্যাঁ, হম হ্যাঁ হাজারো মে, অব কি কমি জরা হ্যাঁ, হর চিজ খাস হ্যাঁ, অব হ্যায় জো হ্যায় ও সমা হ্যায়, তুম রহ সকে তো রবা হ্যায়, অব হ্যায় জো হ্যায় ও সমা হ্যায়, তুম রহ সকে এসি জি। আমি এত বাজে খেলেছি, এই পাশে একটা পুচকু ভাই বসে আছে আমার থেকে বেটার খেলেছে। হ্যাঁ, আমি এতবার ধাক্কা মেরেছি, এতবার ঠুকেছি, সিরিয়াসলি আমার দ্বারা কিছু হবে না, ফোনও ফেলে দিয়েছি এদিকে। সো গাইজ, আমার তো ফোর হুইলারটা খেলা হলো, এবার এই যে মিস্টার হ্যান্ডসাম খেলবে টু হুইলার, এই যে দেখতে পাচ্ছ টু হুইলার, সো লেটস গো, দেখা যাক ছেলেটা কত ভালো খেলে, দেখে নিই চলো। তো অ্যাট ফার্স্ট তোমরা যদি করতে চাও তাহলে এই কার্ডটাকে ওই যে ওখানে সুইপ কর একবার, ওই কার্ডটাকে একবার ওখানে স্ক্রিনে ঠেকা, স্ক্রিনে ঠেকাতে হবে, তাহলেই তোমাদের গেমটা এখানে দেখতে পাচ্ছ স্টার্ট হয়ে যাবে। বাচ্চাদের বাইক এনে উঠে গেছে, গাইস তোমরা একবার দেখো। সো গাইস, আমাদের ওর হচ্ছে বাইকওয়ালা গেমটা খেলা শেষ, খুব ফালতু খেললো, কোন দিক দিয়ে উড়ালো তার নাই ঠিক। এবার নেক্সট আমরা খেলবো এই হ্যামারওয়ালা গেমটা, ও আলাদাই বডি, এর সাথে আমি পারবো না। সো চলো দেখে দেখে নিই যে ও কত স্কোর করে। থাম ভাই, থাম থাম, জয় বজরংবলি। আরে ইয়ার, চল মার
140, just 140. বডি নিয়ে কি করলি বল, এই বডি নিয়ে তুই মাত্র 340 করেছিস, আমি 140। হেডশটটা দেখি একটাতেই মরে যাচ্ছে হেডশট। আমার ফায়ার করা কমপ্লিট, এবার আমরা খেলবো এই যে বাস্কেটবল গেম, তো চলো দেখা যাক আমার মধ্যে আর ওর মধ্যে ফাইট হবে, চলো দেখা যাক যে কে জেতে, আমি অবভিয়াসলি উইনার হব, সো লেটস সি। সো গাইস, অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে যেটা বলছিলাম যে আমি জিতবো, তো এটাতে আমি জিতে গেছি, কারণ অলরেডি আমি 6টা গোল করেছি ও মাত্র 2টো। লুজার লুজার শুধু বডি আছে বলে জিতে গেছে, অসম্ভব। কুছ ভি কুছ ভি। চলো তাহলে এবার আমরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেছি, আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা যদি কথা বলো তো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা যথেষ্ট ভালো, ঠিকঠাক, তবে আমার এই মিউজিকটা যথেষ্ট লাউড মনে হচ্ছে, যার জন্য মানে ঠিকঠাক কথা বলতে পারছি না। তো যাই হোক, গেমিংয়ের জন্য আই থিঙ্ক মিউজিকটা চলো অ্যাডজাস্ট করাই যায়। আর সো গাইস, এখানে আমরা পেয়ে গেছি টিআরপি জোনের মেনু কার্ড, তো থাকলো খাওয়ার দাওয়ারের কথা। আমি মেনু কার্ডটা এটা একটু সামনে আয়, একটু সামনে আয়। আমি মেনু কার্ডটা দেখে যেটা বুঝলাম যে এখানকার প্রাইসগুলো যথেষ্ট হাই, মানে তো তোমাদেরকে আমি বলে দিই যে এখানে স্যুপ যদি তোমরা অর্ডার দাও, স্যুপের তোমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 120, আর তাছাড়া স্যালাড আছে, স্যান্ডউইচের সেকশন আছে, পিজা আছে, পাস্তাও আছে, ভেজের স্টার্টারও পেয়ে যেতে পারো, আর ননভেজের স্টার্টারও পেয়ে যেতে পারো। ননভেজের স্টার্টার তোমাদের 225 থেকে স্টার্ট হচ্ছে, আর তাছাড়াও তোমাদের আরও তোমরা চাইনিজ আইটেম পেয়ে যাবে, ইন্ডিয়ান পেয়ে যাবে, অনেক অনেক কিছুই আছে এখানে, বলে শেষ করা যাবে না। আমি এই মেনু কার্ডটা স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আর আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে দেখে নিতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে, তোমরা মেনু কার্ডটা অবভিয়াসলি ট্রাই করে নিতে পারো। তো চলো এখানে অর্ডার দিয়ে দিই, তারপর খেয়ে বলবো যে এখানকার ফুড আইটেমগুলো কেমন। যথেষ্ট সফট, হ্যাঁ, আর এখানে যেটা লেখা ছিল যে ব্ল্যাক পেপার ড্রাই চিকেন, তো আমি ভেবেছিলাম যে ড্রাই টাইপের কিছু একটা হবে, বাট না, একদমই না, এটা একটু জুসি টাইপের, ভেতরটা একদম সফট পুরোপুরি, আর ব্ল্যাক পেপারের ফ্লেভার পাওয়া যাচ্ছে, তো আমার টেস্টটা ভালো লেগেছে। তো তোর কেমন লেগেছে? আমারও টেস্টটা ভালো লেগেছে, নিউ টাইপ, নিউ কিছু আইটেম, আপনারা ট্রাই করতে পারেন। এটা একটা বাস্কেটের মধ্যে, আর এটার প্রাইস খুব একটা বেশি না, আমি যেটা দেখলাম 175 রুপিস, রাইট। তো এর আগে যেটা আমরা চিকেনের আইটেম ট্রাই করলাম, তো নেক্সট আমরা অর্ডার করে নিয়েছি ভেজের আইটেম, যে সার্ভিসিংটা যথেষ্ট ভালো, আর খাবার অর্ডার করলে খুব একটা বেশি টাইম লাগাচ্ছে না, খুব অল্প সময়ের মধ্যেই খাবার দিয়ে যাচ্ছে, তো এটা একটা খুব ভালো জিনিস। সো গাইস, এদের এই ভেজ পাকোড়ার এই উপরেরটা যথেষ্ট ক্রাঞ্চি, মানে উপরেরটা বেশ ক্রাঞ্চি, আর ভেতরে যেটা আছে সেটা হচ্ছে বাঁধাকপির পুর দেওয়া আছে। তো আমার যেটা পার্সোনালি ফিল হলো যে পাকোড়ার না উপরেরটা বেশ ক্রাঞ্চি, হ্যাঁ উপরেরটা ঠিকঠাক, বাট এখানকার যে স্টাফিংটা আছে, ভেতরের স্টাফিংটা, সেখানে যে বেসনের যে একটা পুর আছে না, সেটার একটা কাঁচা কাঁচা স্মেল বেরোচ্ছে,
তো আমার মনে হয় যে ভেতরেরটা যদি আরেকটু কুক হতো তাহলে আরেকটু বেটার হতো। বাঁধাকপিটা ঠিক আছে, বাঁধাকপি তো একটা ভেজ ভেজ তো একটা ফ্লেভার আসবে, ইটস ওকে। বাট মানে বেসনের একটা কাঁচা কাঁচা স্মেলটা আসছে যেটা আমার একটু ডিসঅ্যাপয়েন্ট লাগলো ব্যাপারটা। তো আমি এখানে বললাম, ও কমপ্লেনও করলাম, তো এই ব্যাপারটা আমার জাস্ট একটু খারাপ লেগেছে। আদারওয়াইজ আমার নন ভেজের যে পকোড়া ড্রাই চিকেনের আইটেমটা অর্ডার দিয়েছিলাম সেটা বেস্ট ছিল, বাট আমার ভেজের আইটেমটা সেরকম ভালো লাগে। সো তোমরা অবভিয়াসলি ট্রাই করো, আর তোমাদের কেমন এক্সপিরিয়েন্স সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো। সো গাইস, আমরা জাস্ট এই টিআরপি জোন থেকে বেরালাম আর এক্সপিরিয়েন্স বেশ ভালোই লেগেছে। সো অবভিয়াসলি এই প্লেসটাতে ভিজিট করো, বাচ্চাদের জন্য তো খুব ভালো, মানে বড়দের জন্য মানে ঠিকঠাক পারফেক্ট। আমার তো গেম খেলে বেশ মজা টজা লাগলো। মালদাতে এই প্রথম গেমিং পার্লার কাম রেস্টুরেন্ট, তো অবভিয়াসলি ভিজিট তো অবভিয়াসলি একবার করো, আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সো দ্যাটস ইট টুডেজ ভিডিও গাইস, আই হোপ ইউ এনজয়েড মাই ব্লগ। ইফ ইউ লাইক মাই কন্টেন্ট প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।